বন্ধুরা আজকে আমরা পুতুলের ঘর বানাতে চলেছি তো সেই জন্য আজকে আমরা মাটি দিয়ে পুতুলের ঘর বানাবো আমি একাই না আমার সাথে আছে আরো দুজন আমার টিম চলে আসো এর নাম হলো অর্পণ আর এর নাম হলো দেবালতী এরা দুজনে মিলে আমাকে সাহায্য করবে তাহলে আমরা তাড়াতাড়ি ঘরটা বানাতে পারবো তো সেই জন্য আমাদের জামা কাপড় বেশি ভালো না কারণ আমরা কাদা মাটি দিয়ে এটা করব সেই জন্য এটা অত ভালো করে নেই বন্ধুরা এই যে আমরা মাটি তো নিয়েছি অনেক মাটি লাগবে তো আমরা এটা দেখতে নিচ্ছি অল্প করে আটার মতো মেখে নিতে হবে একবারেই জল দিয়ে দিচ্ছি করে জল দিব একেবারে দিব না দেখি আর একটু দিই করো দেখুন বন্ধুরা শোনো আমাদের মাটিটা কত সুন্দর একেবারে নরম হয় নাই একেবারে শক্ত হয় নাই অনেক সুন্দর হয়েছে মাটিটা তো এখন আমরা ঘরটা বানাবো তো এই যে রসুন লাগিয়ে ফেল আমাদের বন্ধুরা তো দেখুন এখানে আমরা বানাবো পুতুলের বাড়িটা মাটি দিয়ে আগে আমরা তাক এটা হলো বাড়ির উঠোনটা এটা আমরা সবাই মিলে পূরণ করবো উঠানটা এরকম করে সবাই উঠানটা দাঁড়াও 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 আগে দিও না আগে জলটা তাড়াতাড়ি করে করো গান বলো তো দেখো এই কাজটা হলো দাঁড়াও দেখাচ্ছি এদিকে আসতে এখানে একটু মাটি এনেছো তো আমার মাটিটা না এগুলোই হবে এগুলোই হবে আসো মাটিটা খুব ভালো করে নিন হয়েছে এগুলো চাকু লাগবে মাটিগুলো দেখো সবগুলো এইরকম করে একটা গোল সাইজ করে নিবে এইরকম করে একটা গোল করে দেখো এইভাবে বসাবে বসার পরে চাকুটা দিকে আর ঝিনুক টানো একজন ঝিনুক দিয়ে পড়বে এইরকম এগুলো হলো আমাদের ঘরের চালার তালিটুকু এরকম করে সবগুলো করতে হবে অনেক করতে হবে এরকম বন্ধুরা এরকম করে সুন্দর সুন্দর করে করতে হ্যাঁ বন্ধুরা ওদেরকে আমি তো কাজে লাগিয়ে দিয়েছি এখন এইটা ওরা অত ভালো ফিনিশিং করবে এখন আমি আরো ভালো করে ফিনিশিং করতেছি এটা
ওরা ওই দিকে বাস করতেছে। আমরা একটু আলাদা ধরনের করে বানাচ্ছি, রুটির মতো করে নিতে হবে চারটা করে করে এরকম তিন চারটা পাঁচটা মতো লাগবে এরকম সাইজ। তাহলে আমাদের ঘরের মেঝে হবে জল আনতে মেঝে যে হিসাবে ঘরটা করবো একটু নিজে দিয়ে বসে দেওয়া লাগবে। আরো কিছু বানাচ্ছি, এমন করে তখনই তুমি বন্ধ করো। বন্ধুরা এখন এইরকম করে সবগুলা বসাইছি, এখন এটা সাইজ করে কেটে নেব ভালো করে। আমার জন্মদিন আজকে, সেই জন্য কেক কাটতেছি। কেক কাটা হয়েছে, এখন এই ফাঁকগুলো করে পুটিনের মতো টাইসের মতো পুটিনের মতো করে এগুলো সব জায়গায় দেবো। এর নিচে কিন্তু জল দিয়ে তারপরে এগুলো বসা লাগবে, না হলে আটকে যাবে, না ফুলে ফুলে যাবে। এইটা আমরা একটু বানিয়ে নিয়েছি, এটা হলো ঘরের পিছনটা, এটা আটকে দেওয়া লাগবে। অর্পণ এদিকে আসো তো, অর্পণ এদিকে আসো, অর্পণ এদিকে আসো। এটা আমরা এই ঘরের পিছনটা আটকে দিলাম, মোটা করে না করলে কিন্তু এটা খুলে যাবে, সেই জন্য ভালো করে মোটা করতে হবে। এখন একটু মাটি দিয়ে দিচ্ছি, মাটির ঘর তো ভালো করে শক্ত যাতে হয়ে থাকে শক্তিশালী, পাতলা করেন ভেঙে যাবে আর আটকেও না, সেই জন্য ঘরটা একটু মোটা করতে হবে। বন্ধুরা এখন আমরা ঘরের এই সাইডটা বানাচ্ছি, আর একটু মাটি আনো তো। মাটি আর কোথায় পাবো? ওই দিকে আছে অনেক মাটি আছে, এই বাড়িটা করতে কিন্তু অনেক মাটি লাগবে বন্ধুরা, মোটা করে করে করতে হবে, নাহলে তো ভেঙে যাবে। আনো মাটি। বন্ধুরা এরা হলো তালি বানাচ্ছে, তালি আরো অনেক লাগবে কিন্তু তাড়াতাড়ি ভালো করে বানাও তালিটা, তালি তালি বানাও সুন্দর করে, ওইটা এখানে রাখিয়া করো। আমি গোল করে দিই, তুই দিস। বন্ধুরা আমরা দাঁত করে এগুলো হলো কাটতেছি ঘরের সাইডটা, পলিথিনের উপর করতেছি, তাহলে এই মাটিটা তাড়াতাড়ি উঠবে, আর মোটা করে করতে হবে। দিবার মতো দেখা গেছে, দেখা যায় না। বন্ধুরা
এখন আমরা এই যে এই বাসাটা বানালাম এটা এটার সাথে লাগিয়ে দিব এই পাশে এটা লাগিয়ে দিয়েছে বন্ধুরা সাবধানে করতে হবে এই কাজটা এখন আর একটা লাগাবো দেখি চাকুটা একটু তাহলে রান্নাঘরের মেঝেটা এর নিচে জল দিয়ে আটকে দিব না লাগবে না কাচ্ছেই না শুকিয়ে গিয়েছে গ্যাস রাখি দিছি ঠিক আছে এখন আর একটা জিনিস আনতেছি আমি এখন এই পাশেরও এদিকে একটা দিব এরকম বন্ধুরা আমরা এখানে চালাটার জন্য স্থাপন দিয়েছি রান্নাঘরেরটা আগে নিব এখন আমরা চালাটা বসে দিব চালাটা বসিয়ে দিলাম এখন এবার সে চালাটা বসিয়ে দেবো এখন এইটাও এই পাশে এরকম দিব আর এই সাপোর্টগুলো এখানে নিব আর একইভাবে এই যে এগুলা চালাটা এখানেও দিব দিও না